হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো যে কিভাবে আইসি রিবুলিং করতে হবে সঠিক পদ্ধতিতে। অনেকেই আছেন যারা নতুন কাজ শিখেছেন অথবা শিখছেন, তারা আইসি রিবুলিং করতে চাচ্ছেন বা করছেন, কিন্তু সঠিকভাবে করতে পারতেছেন না, অনেকটি প্রবলেম শিকার হতে হচ্ছে আপনাদের। তাই আমি আজ দেখাবো যে কিভাবে আইসি রিবুলিং করতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আইসি, আমি এগুলো একে একে সবগুলোই রিবুলিং করব। প্রথমে এখানে কতটুকু আইসি দেখতে পাচ্ছেন, এমএমসি আইসি, স্যামসং ব্র্যান্ডের এবং অন্যান্য ব্র্যান্ডেরও এমএমসি আইসি আছে। তো আমি এগুলোকে রিবুলিং করব, এবং রিবুলিং করতে হলে কি কি লাগবে এবং কিভাবে রিবুলিং করতে হবে তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে কী কী লাগবে রিবুলিং করতে হলে, তো প্রথমে আমাদেরকে যে আইসিটি আমরা রিবুলিং করব সেই আইসির প্লেট প্রয়োজন হবে। আমি যদি এমএমসি আইসি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে এমএমসি আইসি যে এমএমসি আইসি এবং ওই নাম্বারের সেম প্লেট প্রয়োজন হবে। তো তারপর আমাদের একটি টুইজার প্রয়োজন হবে, বাঁকা টুইজার হলে সবচেয়ে বেটার হয়, এরকম একটি বাঁকা টুইজার প্রয়োজন হবে। দেন একটি নাইফের প্রয়োজন হবে, এবং প্যাস্ট লাগানোর জন্য এরকম একটি হ্যান্ডেল প্রয়োজন হবে, অথবা আরেকটি নাইফ হলে ভালো হয়। দুটি নাইফ, একটি দিয়ে প্যাস্ট ব্যবহার করার জন্য, একটি দিয়ে কাটিং করার জন্য। এবং আমাদের ব্রাশের প্রয়োজন হবে। অ্যান্ড লাস্ট সোল্ডারিং প্যাস্ট, এই প্যাস্টের মাধ্যমে আমি এই বলগুলো তৈরি করব। তো আমি দেখাচ্ছি যে কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে এমএমসি আইসি বলেন, যে কোনো ধরনের আইসি বলেন, কীভাবে সঠিক নিয়মে রিবুলিং করতে হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক যে আইসি কীভাবে সঠিক পদ্ধতিতে রিবুলিং করা যায়। তো আমরা প্রথমে একটি এমএমসি আইসি রিবুলিং করব। তো প্লেটের নিচে আমরা এমএমসি আইসিটি বসিয়ে নেব। এই হচ্ছে এমএমসি আইসি। তো প্রথমে দিয়ে দিচ্ছি প্লেটের নিচে সুন্দর করে প্রত্যেকটি লেগ বসিয়ে নেব। প্রত্যেকটি লেগ সুন্দর করে বসিয়ে নিয়েছি, কিছু সময় আমি হোল্ড করে ধরে রাখবো যতক্ষণ আইস প্যাস্ট ইউজ করব। প্যাস্ট নিয়েছি এবং প্যাস্টটি আমি এখানে সুন্দর করে লাগিয়ে নেব আইসির উপরে। টুইজার দিয়ে ঠিক এইভাবে আমরা চেপে ধরব। তারপর হট গান দিয়ে প্রথমেই আমরা প্লেটের এই দিকে একটু হট দেব, এইদিকে হট দিয়ে ধীরে 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 আইসির দিকে নেব। আমরা যদি ডাইরেক্টলি আইসির উপর হট দিই, তখন কি হবে, প্লেটটি উপরের দিকে চলে আসবে, তখন আর সোল্ডারিং ভালো করে করতে পারবো না, রিবুলিং ভালো করে আমরা করতে পারবো না। তো প্রথমে আমাদেরকে এই জায়গাতে হট দিতে হবে, এই জায়গাতে হট দিলে এটা উঠে যাবে এবং আইসির দিকটি দেবে যাবে। আমি আবার প্যাস্ট লাগাবো। প্যাস্ট লাগিয়ে নিয়েছি, আমার হয় ভালো হয় ভালোভাবে লাগিনি, আর একটু চেষ্টা করি ভালোভাবে লাগানোর জন্য।
আমরা সুন্দর করে টুইজার দিয়ে চেপে ধরে নেব। তারপর হট গান দিয়ে সেম একইভাবে প্রথমে এদিকে, তারপর ধীরে 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 আইসির দিকে আমরা হট দেব। দেখুন কত সুন্দর করে বলগুলো বাহিরের দিকে চলে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে আমরা ওটাকে নাইফ দিয়ে কেটে নিব, যেন বলগুলা ঠিক একই মাপের সবগুলি হয়। তো আমরা একটু চেপে ধরে বলগুলোকে কেটে দিচ্ছি। কোনো লেগ যদি মিস হয় তাহলে আমরা কি করব, আবার পুনরায় পেস্ট লাগাব। যদি মিস হয় আর যদি দেখি যে ঠিক আছে তাহলে আমাদের পেস্ট লাগানোর প্রয়োজন নেই। আমরা আবার হট দিচ্ছি, এখন সবগুলোই লেগ ঠিক আছে। আমি আবার নাইফ দিয়ে কেটে নেব, কেটে নিয়ে তারপর হট দিয়ে আইসিটি রিমুভ করে নেব। আমি আবার নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আবার হট দেব, বাস হয়ে গেল আইসি রিবোলিং। প্রত্যেকটি লেগ অনেক সুন্দরভাবে রিবোলিং হয়েছে। এখন আমি ব্রাশের মধ্যে থিনার লাগিয়ে আইসিটিকে ক্লিন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে রিবোলিং করার পর আইসিটি কেমন দেখাচ্ছে। তারপর আমি প্রথমে একটি আইসি রিবোলিং করলাম, আমি আরেকটি আইসি রিবোলিং করব। আরেকটি আইসি রিবোলিং করার পূর্বে অবশ্যই আমরা প্লেটটি থিনার দিয়ে ভালো করে মুছে নেব। থিনার দিয়ে মুছে নিলাম। আমরা আরেকটি MMCIC রিবোলিং করব, ঠিক একইভাবে আইসিটি প্লেটের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নেব। প্রত্যেকটি লেগ যেন মিস না হয় সঠিকভাবে আমরা লেগটি বসাবো।
ঠিক একইভাবে আমরা কিছু পেস্ট নেব, পেস্ট নিয়ে আইসের মধ্যে লাগাবো সুন্দরভাবে রিবোলিং করার জন্য। টুইজার দিয়ে চেপে ধরবো, তারপর এদিকে হট দেব, তারপর ধীরে 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 আইসির দিকে যাব। আমি আপনাদের প্রথমেই বলেছি আমরা যদি ডাইরেক্ট আইসির মধ্যে হট দিয়ে দিই তখন কি হবে, প্লেটটি আইসি থেকে উঠে যাবে, তখন আমরা রিবোলিং করতে পারবো না। আর যদি প্রথমে এখানেই হট দেই আইসির বাহিরে তখন এই জায়গাটা উঠে যাবে এবং আইসির মধ্যে যে প্লেটটি আছে বসানো ওটা দেবে যাবে, তখন আমরা কী করতে পারবো, আমরা সুন্দরভাবে রিবোলিং করতে পারবো। আমি আবারও পেস্ট লাগিয়ে নেব, অনেক সময় দেখা যায় যে একবারই পেস্ট লাগিয়ে আইসিটি সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যায়, অনেক সময় দেখা যায় কোনো দিকে মিস করেছে তার জন্য আমাদেরকে দ্বিতীয়বার বা তৃতীয়বার পেস্ট লাগাতে হয়। আমরা নাইফ দিয়ে প্রত্যেকটি লেগ এক সাইজের করে নিব কেটে। নাইফটি অবশ্যই নতুন হতে হবে এবং ধারালো হতে হবে, যদি ধারালো না হয় তখন ভালোভাবে আইসি লেগগুলো কাটা যাবে না। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি লেগ সঠিকভাবে করতে পেরেছি, তখন আমাদেরকে আর করতে হবে না। আমি এখন আইসিটি হট দিয়ে রিমুভ করে নেব প্লেট থেকে। আইসি রিবোলিং করেছি, ও শিট অনেক গরম। একটু ক্লিন করে নিব আইসিটি, অতিরিক্ত যতটুকু পেস্ট আছে তা অবশ্যই আমরা লেগ থেকে রিমুভ করে নেব, তা না হলে আইসিটি শর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি রিবোলিং করার পর কেমন দেখাচ্ছে,
তো বন্ধুরাই বুঝতে পারছেন যে কীভাবে আইসি রিবুলিং করতে হবে তার সঠিক নিয়ম। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর লিঙ্কে কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন।